আলাইকুম, আমি নাদিয়া বলছি, নাদিয়া আফরিন মৌরি ইউটিউব চ্যানেল থেকে। আমি চাচ্ছিলাম যে গানের পাশাপাশি যদি আমার জীবনের কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেওয়া যায় তাহলে হয়তো আমার ভালো লাগবে। আজ আমি যাচ্ছি ঢাকা থেকে পিরোজপুরে আমার গ্রামের বাড়িতে ঈদ করার জন্য বাবা মার কাছে। তো একা একা যাচ্ছিলাম, বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে, আমারও জার্নিটা ভালো হবে। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন কি হয়। পথে আপন ছাড়ি পৌঁছে গেছি মাওয়া ঘাটে, লঞ্চে উঠলাম। আল্লাহর রহমতে লঞ্চে উঠলে কোনো সমস্যা হয় নাই, কারণ ঘাট ফাঁকা, কিন্তু অসহ্য গরমে জীবনটা একদম শেষ। পদ্মা পার হয়ে বাসে উঠে গেছি, এখন শুধুমাত্র বাড়ি পৌঁছানোর অপেক্ষায়। সবাই দোয়া করবেন যদি ওখান থেকে বাড়ি অবধি পৌঁছাতে 3-3.5 ঘন্টা লাগবে, তো সেই সবাই সাথেই থাকুন আর দোয়া করবেন যেন সহি সালামতে বাড়িতে পৌঁছাতে পারি। বাস থেকে নেমে দেখা হচ্ছে। 2000 years later আমার সামনের সিটে যে লোকটা, এই লোকটা আমাকে সেই ঢাকা থেকে হেভি জ্বালাচ্ছে, মানে সামনের চেয়ারটা বারবার এদিকে নুয়ে দিচ্ছে, পায়ে প্রচণ্ড আঘাত পাচ্ছে। মানে আমার গিটারটা রাখা আর আমার একটা পছন্দের চরকি রাখা, তো উনি বারবার যখন চেয়ারটা হেলাচ্ছে তখন আমার পায়ে এসে লাগছে চেয়ারটা, কিন্তু বলার পরেও উনি এটা ঠিক করছে না, আবার তর্কও করছে। মানে মানুষ নাসর বান্দা হতে পারে কিন্তু এত জানতাম না। আমি এতবার করে বলছি যে আপনি লক করে দেন বা আপনি সুপারভাইজারকে ডেকে ওটা ব্যবস্থা করেন একটা, যে কীভাবে লক করা যায়। না, উনি বারবার উনি নিজেই আনলক করে চেয়ারটা হেলাচ্ছে, আবার কাহিনী করছে। আমি লাস্টবার ওনাকে বললাম শক্ত করে, দেখা যাক উনি কী করে। বাস থেকে নামলাম, আমি গ্রামের মেয়ে যার কারণে আমি ভ্যানে চড়ে বাড়ি যাচ্ছি। আমি দেখাচ্ছি পেট, আসলে গ্রাম বলতে যা বোঝায় সেটাই আমার গ্রাম। গ্রাম মানে গ্রামই, আমি গ্রামের মেয়ে আর আমি আমার গ্রামকে খুব মিস করি। ঢাকায় বসে ওই ইট পাথরের শহরে আমি প্রচণ্ড মিস করি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে গান শুনুন, কারণ গান শুনলে মন ভালো থাকে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো মুহূর্ত ভাগ করবো আপনাদের সঙ্গে। সে অবধি সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশেষে বাড়ি।